দেখছেন খবর দিনভর আপনাদের সঙ্গে রয়েছে। আমি জুনেলা। যোগেশচন্দ্র ল কলেজে সিআইডি জালা নথি এবং আর্থিক অনিয়মের তদন্তে কলেজে সিআইডি, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে তদন্তে সিআইডি, জাল নথি এবং আর্থিক অনিয়মের তদন্তে কলেজে সিআইডি। আরো একবার আপনাদের জানিয়ে রাখি, যোগেশচন্দ্র ল কলেজে সিআইডি, জাল নথি এবং আর্থিক অনিয়মের তদন্তে কলেজে সিআইডি, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশে তদন্তে সিআইডি, ভুয়ো নথির সাহায্যে চাকরি পাওয়ার অভিযোগে মামলা। বিস্তারিত জেনে নেওয়া যাক। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অর্ণব হাজরা, আরো বিস্তারিত বলবে অর্ণব। যোগেশচন্দ্র ল কলেজে একাধিক অনিয়ম এবং সেখানে যা নথির মাধ্যমে চাকরি মূলত অধ্যাপনার কাজে যারা যুক্ত তাদের বিরুদ্ধে অভিযোগ অভিযোগ করেছিলেন প্রাক্তন পড়ুয়া নীল বাসু, এবং সেই অভিযোগের প্রেক্ষিতে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সিআইডি কে তদন্তে নির্দেশ দেন। বলে রাখা ভালো, 2018 সালে এই অভিযোগ করা হলো। কলকাতা পুলিশের অ্যান্টি ফ্রড সেকশন লালবাজারে তারা তদন্ত করছিল, সেই তদন্ত আশানুরূপ না হওয়ার কারণেই কিন্তু হাইকোর্টে মামলা করায় এবং বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় গত সপ্তাহে সিআইডি কে তদন্তের নির্দেশ দেয়। এবং হাইকোর্টের এই নির্দেশে মূলত জাল নথি দিয়ে চাকরি এবং একই সঙ্গে আর্থিক অনিয়মের যে অভিযোগ তার তদন্ত শুরু করেছে, এবং তার সেই তদন্তের অংশ হিসেবে আজ সিআইডির দল যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজে পৌঁছেছে এবং তারা পুরো বিষয়টা খতিয়ে দেখছে, এমনটাই আমরা জানতে পারছি। বেশ বেশ বেশ, একেবারেই আমাদের সঙ্গে মামলাকারী নীল বসু আমাদের সঙ্গে রয়েছেন, কথা বলে নেবো ওনার সঙ্গে। আপনাদের ঠিক কি অভিযোগ? 2018 সালে একটি কমপ্লেন করা হয়েছিল, তৎকালীন সময়ে এক্স অফিসিও মেম্বার ছিলাম আমি গভর্নিং বডি, সেই সময়ে একটি তদন্তের জন্য গঠন হয় এবং আমরা এফআইআর করি, সেই এফআইআর এর ভিত্তিতে এখন ইনভেস্টিগেশন চলছে এবং ইনভেস্টিগেশন যেহেতু চলছে এটা পুরোটাই ইনভেস্টিগেশনের মধ্যে পার্ট অ্যান্ড পার্সেল অফ ইনভেস্টিগেশন। আমার মনে হয় 2018 সালের যে কমপ্লেন সেই কমপ্লেন ইনভেস্টিগেশন এখন চালু হয়েছে এই পর্যন্ত আমি বলতে পারি আপনাদের। বেশ ধন্যবাদ। চোখ রাখো পরবর্তী খবরের দিকে। সুইডেনে এক বাঙালি গবেষকের মৃত্যু আসছে।